বীজপুরে একটি সামাজিক অনুষ্ঠানে এসে আমাদের ক্যামেরার মুখোমুখি হলেন ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি মনোজ ব্যানার্জি। বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, তিনি শুনে নেব কি কি জানিয়েছেন তিনি। ব্যারাকপুর সাংগঠনিক জেলা আপনি নবনির্বাচিত সভাপতি, একটা নতুন চ্যালেঞ্জ, কিভাবে সব দিকটা সামলাবেন? ব্যাপক সাংগঠনিক জেলা সভাপতি একটা বিষয়টা হচ্ছে আমাদের কাছে, মনে করি আমরা পদটা কোনো একটা দায়িত্ব, এটা পদ নয়, এটা আমরা মনে করি এটা দায়িত্ব। আমাদের যে সকল কার্যকর্তা আছেন তারা ইতিমধ্যে একদম প্রশিক্ষিত কার্যকর্তা আছেন, তারা দলের প্রতি নিষ্ঠাবান আছেন, তারা রাষ্ট্রবাদী আছেন, আদর্শ নিষ্ঠা তাদের পূর্ণ শক্তিতে আছে, তারা জানে যে আগামী দিনে তাদের কী কাজ করতে হবে, কে দায়িত্বে আসলো কে দায়িত্ব গেল তাই নিয়ে আমাদের বিন্দুমাত্র আপনাদের কার্যকর্তারা চিন্তিত থাকেন না। তারা আদর্শের ওপরে নির্ভরশীল, আদর্শকে সামনে রেখে আমরা কাজ করে চলি। আমাদের কাছে যেটা বিষয় আছে, 2024 আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি, সেই পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে অত্যাচার করেছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমরা সেই লড়াইয়ে আগামী যুদ্ধে জয়ী হব এটা আমরা আশা রাখি। আমাদের সকল কার্যকর্তা এই আত্মবিশ্বাস তাদের মধ্যে রয়েছে। দাদা, আজকে নারায়ণপুরে দিলীপ ঘোষ আসছেন, আপনাদের কি মানে সহযোগিতার যে পার্টটা আছে সেটাকে বাড়ানোর জন্য কি আপনাদের কাছে আসছেন না অন্য কোনো বার বাড়ানোর জন্য? বিষয়টা হচ্ছে যে আমাদের, আমরা জানেন আমাদের একটা কার্যক্রম চলছে, আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে 10 দফা একটা কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচির অঙ্গ হিসাবে প্রত্যেকটা বিধানসভা বা প্রত্যেকটা মণ্ডলে একটা করে জনসভা আয়োজন করা হয়েছে। তো সেরকম একটা জনসভার অঙ্গ হিসাবে নারায়ণপুরে জগদ্দলের জগদ্দল মণ্ডল 2-এর আমাদের যেটা মণ্ডল 2 আছে সেই মণ্ডল 2-এর যে জনসভা সেখানটা উনি আসতেন, হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যেই উনি আসছেন। আমাদের প্রত্যেকটা বিধানসভা প্রত্যেকটা মণ্ডলে এরকম জনসভা হবে এবং বিভিন্ন নেতৃত্ব যারা আছেন সেই নেতৃত্ব এখানে উপস্থিত থাকবেন। গতকাল আপনাদের ডেপুটেশন কর্মসূচি ছিল, বিরোধী দল নেতাকে বিভিন্ন কঠোর কথা বলার বিভিন্ন বিষয়ের উপর, সে বিষয়ে কী বলছেন? না দেখুন, এখন বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তৃণমূল কংগ্রেসের বি টিম হিসাবে পরিণত হয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। আজকে যাদবপুরে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছিলাম। ওখানটা যে সমস্ত আমাদের কার্যকর্তা ছিল তাদের ওপরে আজকে অতি বামপন্থী থেকে শুরু করে বামপন্থীরা যেভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদ জানিয়েছিলাম, তার প্রতিবাদ করছিলাম। একটা নিরীহ ছাত্রকে যেভাবে র্যাগিংয়ের মাধ্যমে হত্যার শিকার হতে হলো তার প্রতিবাদ আমরা জানাচ্ছিলাম। সেই প্রতিবাদের ভাষার মধ্যে ছিল শান্তিপূর্ণ এবং সেই শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষায় যেভাবে আক্রমণ করা হলো সেটা একটা ঘৃণ্য চক্রান্ত। এখানে আমরা মনে করি দিল্লিতে যেভাবে তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস এক হয়েছে তারই একটা প্রতিফলন ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যে সমস্ত অতি বামপন্থী এবং তৃণমূল কংগ্রেস কোথাও প্রত্যক্ষভাবে মদত দিয়েছে এরকম একটা অরাজকতা অবস্থা সৃষ্টি করবার জন্য। कुछ छोटे से किस्से बचपन के हिस्से उन रिश्तों की यादें जो दूर हैं अपनों से सारी बातों को घर ले आते हैं हर एक जज्बात को मंजिल दे जाते हैं ले आते हैं जज्बातों को ले आते हैं जज्बातों को ले आते हैं हर एक सपने की फिर उंगली पकड़ कर आँखों में थोड़ी DTDC आपको देश और विदेश की रीच देता है अपने लेटेस्ट टेक्नोलॉजी के साथ जिसे आपको मिले कंप्लीट सॉल्यूशन ताकि जज्बात जो भी हो वो मंजिल तक पहुंच पाए। बीजेपी कांग्रेस सीपीएम वगैरह मिले दूसरी जगह ভোট গঠন করেছে পঞ্চায়েতে, সে বিষয়ে কী বলবেন? পঞ্চায়েত একটা স্থানীয় স্তরে আছে, স্থানীয় বিষয় আছে, স্থানীয় মানুষ
মনে করেন যে সমস্ত স্থানীয় মানুষের যে দাবি দাওয়া থাকে, স্থানীয় স্তরে যে মানুষের চাহিদা থাকে, তার উপর ভিত্তি করে এই স্থানীয় যে প্রশাসন আছে সেগুলোকে তৈরি করা হয়। সেখানটায় দিল্লি বা রাজ্য কী বলছে এবং তার সাথে কোনো পার্থক্য থাকে না, সেটা স্থানীয় স্তরের বিষয় আছে। ইন্ডিয়া কোনো প্রভাব ফেলবে এটাকে বিষয়টা হচ্ছে, ইন্ডিয়া তো আমরা ইন্ডিয়া বলতে ইন্ডিয়া সে ইন্ডিয়া নয়, এটা INDIA ফুল স্টপ স্টপ করে দেওয়া আছে। তো আমরা যে ইন্ডিয়া বলতে বলি যে এটা একটা সময় ছিল ভারত, এই ইন্ডিয়া সে ইন্ডিয়া নয় আমরা জানি। আর প্রভাবের তো ঘটনা হচ্ছে যে প্রভাবটা ফেলবে, আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি আরও বেশি 400 সংখ্যা আসবে, এই প্রভাবটা নিশ্চিতভাবে ফেলবে। এবারে সিট 400 আসবে ভারতীয় জনতা পার্টিতে, এই প্রভাবটা নিশ্চিতভাবে ইন্ডিয়া আমাদের ফেলবে। আমাদের সমস্ত কর্মী, আমি পূর্বেই বললাম, আগেই বলেছি, আমাদের কর্মীরা সমস্ত কিছু রাষ্ট্রভক্ত আছেন, তাদের দলের প্রতি আদর্শ আছে, তাদের নিষ্ঠা আছে, তাদের সমস্ত দলের প্রতি তাদের সমর্পণ ভাব আছে। আমরা দেখেছি 2021 সালের নির্বাচনের পরে যে সন্ত্রাস নেমে এসেছিলো, সেই সন্ত্রাসের পরেও আমাদের কর্মীরা আজও মাঠে দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এই কর্মীরা 2024 সালের নির্বাচনে আবার সেভাবে সংগ্রাম করবে এটাও আমরা জানি, এবং তাদের এই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যারা কার্যকর্তারা আছি, আমরা যাই দায়িত্ববান কার্যকর্তারা যারা দায়িত্ব পেয়েছি, তারা আরও তাদেরকে সহযোগিতা করব এবং তাদের পাশে থাকব, এই আশ্বাস এই বিশ্বাস তাদের মধ্যে ছিল আছে এবং থাকবে। 2024 নির্বাচনে 2019 বিজেপি জিতেছিল, 2024 নির্বাচনে বিজেপি জিতবে। বিউরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।